করোনা থাবা এবার বইমেলাতেও। কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2021-এর 27শে জানুয়ারি থেকে, কিন্তু করোনার কারণে আপাতত স্থগিত রাখা হলো বইমেলা, এমনটাই জানিয়েছেন বইমেলা কমিটির লোকজন। আজ থেকে আর মাত্র এক মাস পরেই 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হওয়ার তারিখ 27শে জানুয়ারি, এবং 27শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2021, যার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ, এগুলি সবই আমাদের স্থির ছিল। এবং এটাও স্থির ছিল যে যেহেতু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ, সেই উপলক্ষে বাংলাদেশের এই বই আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গীকৃত হবে। কিন্তু আপনারা সকলেই জানেন যে কোভিড-19 জন্য পৃথিবী জুড়ে আবার দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়ে গেছে, এবং ইউরোপের বেশ কিছু দেশ ইতিমধ্যেই স্ট্রং লকডাউন ঘোষণা করেছে, যার মধ্যে ব্রিটেন, স্পেন, ফ্রান্স ইত্যাদি দেশ রয়েছে। এবং আমরা এটাও বইমেলার আয়োজক হিসেবে খবর পেয়েছি, এই কোভিডের কারণেই অন্যান্য আন্তর্জাতিক বইমেলা যেমন লন্ডন বুক ফেয়ার, ইউএসএ বুক ফেয়ার, ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার, প্যারিস বুক ফেয়ার, এরাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে আন্তর্জাতিক কোনো বিমান চলছে না, আন্তর্জাতিক যারা প্রকাশক পুস্তক বিক্রেতা তারা অংশগ্রহণ করতে পারবেন না, আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারা অংশগ্রহণ করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আমরা কিছু দিনের জন্য পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা অবশ্যই আশাবাদী, আমরা কলকাতা বইমেলা 2021 করবো, যেখানে বাংলাদেশ ফোকাল থিম কান্ট্রি হিসেবে থাকবে, কিন্তু এই পরিস্থিতির জন্য কিছুদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন এই কঠিন সময়ে। আপনাদের সকলের কাছে, বইপ্রেমী বন্ধু, আমাদের অভিভাবক, পরামর্শদাতা সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা সঙ্গে থাকুন।